মহান স্বাধীনতার 54 বর্ষে পদার্পণে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে সব শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন সংগঠন। সবার পথ যেন মিশে ছিল বীর শহীদদের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা স্মৃতির মিনারে। তাদের কণ্ঠে যেমন ছিল প্রত্যাশার কথা, তেমনি ছিল আক্ষেপ আর না পাওয়ার বেদনাও। সাভার থেকে ফিরে আরো জানাচ্ছেন ফখরুল ইসলাম, ছবি তুলেছেন সজীব রহমান। মহান স্বাধীনতার রক্তিম আলো ফোঁটার সাথেই দেশের নানা প্রান্তের শ্রেণী বর্ণ নির্বিশেষে মানুষের গন্তব্য সাভার জাতীয় স্মৃতিসৌধের বেদিতে। ফুল, প্লেকার্ড আর জাতীয় পতাকা হাতে 54তম স্বাধীনতা দিবস উদযাপনে অনুপ্রেরণার মন্ত্রে উজ্জীবিত মানুষ। নতুন প্রজন্ম যাতে দেশকে জানে, আমাদের যে শহীদরা রক্ত দিয়েছে তাদের যাতে মূল্যায়ন করতে পারে। একটা জাতির তো মূল কাঠামো তার নিজস্ব সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধরে রেখে সংস্কৃতি চর্চা মাধ্যমে আমাদের প্রত্যয় হওয়া উচিত যে আমরা স্বপ্নে সোনার বাংলাদেশ গড়ে তুলব। বাঙালির সূর্য সন্তানদের স্মরণ করতে ভোর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি সংগঠনও জানায় ফুলের শ্রদ্ধা। এ সময় তাদের কণ্ঠে ছিল বাংলাদেশ ও বাঙালিকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। বিশ্বের উপরে একটিয়ে দেশ আছে, সেটা হচ্ছে বাংলাদেশ। তাদের কারণে আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি। তা বাঙালির একটা গর্বের দিন, একটা ঐতিহাসিক স্মরণীয় দিন। স্বাধীনতার মহানায়কদের স্মরণে কেউ চিঠি, কেউ বা পতাকা হাতে স্মৃতির বেদিতে ফুল দিতে আসেন শিক্ষক, শিক্ষার্থী ও শিশু কিশোররা। স্বাধীনতার 53 বছর পূর্তিতে মিছিল স্লোগানে মুখর ছিল পুরো জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। অনেক শহীদের রক্তের বিনিময়ে আজকের এই দিনটা আমরা পেয়েছি, কেউ পরে যদি অনুপ্রাণিত হয় এই জন্য এই চিঠিটা নিয়ে আজকে স্মৃতিসৌধে আসা, যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠিত হবে তো আমরা সেটাই প্রত্যাশা করি। গৌরবোজ্জ্বল দিনটি উদযাপনে মুখে দেশের গান আর বাদ্যযন্ত্র হাতে বর্ণাঢ্য আয়োজনে স্মৃতিসৌধে আসেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষরাও। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ভোলেননি প্রতিবন্ধীরাও। মহান স্বাধীনতার দিনটিতে মুক্তিযুদ্ধ আর অসাম্প্রদায়িক চেতনার প্রত্যয় এগিয়ে যেতে চান তরুণরা। মুক্তিযোদ্ধারা জানান স্বাধীন বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রত্যয়। যে গণহত্যা আমাদের দেশে সংঘটিত হয়েছে স্বাধীনতা যুদ্ধকালে, সেই গণহত্যার স্বীকৃতি আমরা চাই মুক্তিযোদ্ধা হিসাবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে, ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ হবে, এটাই আমাদের চাওয়া। স্বাধীনতার গৌরবোজ্জ্বল 53তম বর্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা জনসাধারণের প্রত্যাশা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার সুফল পাক বাংলাদেশ। দেশ হোক অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা। স্বাধীনতা মানে চির উন্নতশীর, পরাধীনতার শৃঙ্খল ভেঙে বৈষম্যহীন সমতা প্রতিষ্ঠার দৃপ্ত শপথ। 54তম স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে আসা মানুষের প্রত্যয় মুক্তিযুদ্ধের চেতনায় এবার অর্জিত হোক অর্থনৈতিক মুক্তি। ফখরুল ইসলাম, দেশ টিভি, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।